সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাচ টেকনিক্যালের পক্ষ থেকে আমি স্বাগত আছি আপনাদের সাথে। বরাবরের মতো এবারও একটি রাউটার নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো মার্কুইজের একটি রাউটার। এই রাউটারটি কিভাবে কাজ করে এবং রাউটারটি কতটুকু গুণগত মান আছে এবং কত মিটার দূরত্বে যাবে এবং এই রাউটারটি কনফিগার কি, সব মিলিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এই রাউটার নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে এই রাউটারটির একটি বক্স, সেটা হলো লেখা আছে মার্কুইজ। দেখতে পাচ্ছেন মার্কুইজের একটি বক্স। এই বক্সটা আজকে আনবক্সিং করব এবং এদের ভিতরে কি আছে, কি কি পারফরমেন্স দিবে সে বিষয়ে কিছু কথা বলব। তো তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এখনই শুরু করে দেয় আমাদের আনবক্সিং। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই মার্কুইসের একটি রাউটার, তিন অ্যান্টেনা। এই রাউটারটি অনেক ভালো মানের রাউটার এবং এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 300 Mbps হাই পাওয়ার রাউটার। এটি অনেক ভালো। তো আমরা আজকে এটা খুলে দেখব কি আছে। দেখতে পাচ্ছেন একবার অরিজিনাল প্যাকেট ছিল এটা। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ট্রে দেওয়া আছে এখানে রাউটারের ভিতরে। এটা হলো ইউজার মেনু, এটাতে আপনারা রাউটার কীভাবে সেটিং করতে হয়, কীভাবে কী করতে হয় সেটা জানতে পারবেন। এখানে একটা কিউআর কোডও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড দেওয়া আছে। এখানে একটি চার্জার দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন। এটা হলো 6 ভোল্টের একটি চার্জার, খুব ভালো মানের একটি চার্জার। একটি ল্যান তার, যেটাকে আমরা বলি ল্যান কেবল এবং অনেকে ক্যাট 6 এর কেবলও বলে থাকি, এই দেখতে পাচ্ছেন কেবলটা অনেক মজবুত সুন্দর। আমাদের সেই কাঙ্ক্ষিত যেটার অপেক্ষায় আমরা ছিলাম রাউটারটি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্ল্যাক কালারের রাউটার। এ দেখতে পাচ্ছেন এটার অ্যান্টেনাগুলা, দেখেন মার্কুইজ লেখা আছে, অ্যান্টেনাগুলো অনেক হাই, অনেক বড়। এ দেখতে পাচ্ছেন অনেক বড় মানের একটি রাউটার এবং দেখতে অনেক গুড লুকিং। আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি অনেক বড়, অ্যান্টেনাগুলো তিনটে অ্যান্টেনা অনেক বড় অ্যান্টেনা, দেখতে পাচ্ছেন খুব ভালো দেখতে, গুড লুকিং একটি রাউটার। এখানে পিছনে দেওয়া আছে রিসেট বাটন আছে, এই যে দেখতে পাচ্ছেন রিসেট বাটন, পাওয়ারের একটি কেবল দেওয়া আছে আর এটাতে আপনার ইন হবে, নেট লাইন ইন করবেন আর ক্যাট 6 এর মাধ্যমে, আর এই তিনটা হলো আউটপুট, এই তিনটা আউটপুট এবং গুড লুকিংয়ের একটা রাউটার। এবং এই রাউটারটি দেখতে পাচ্ছেন অ্যান্টেনাগুলো অনেক বড়, এই রাউটারটা অনেক দূর রেঞ্জ পাবে, আপনার প্রায় 300 মিটারের মতো এই রাউটার রেঞ্জ দিবে আপনাকে, অনেক দূরে যাবে এবং অনেক অনেক ভালো মানের সার্ভিস এটা দিয়ে থাকে। আমরা ইতিপূর্বে কয়েকটা রাউটার এই মার্কুইজ কোম্পানির আমরা চালিয়েছি, খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি। তো তুলনামূলকভাবে রাউটারটি অনেক ভালো একটা রাউটার, আমরা আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে 4টি বাতি থাকবে, যেখানে যখন আপনারা ই লাগাবেন তখন এখানে 4টি বাতি জ্বলবে। হ্যাঁ, ল্যান্ডের বাতি, ওয়াইফাইয়ের বাতি, আপনার পাওয়ারের বাতি, এখানে 4টা বাতি দেওয়া আছে। বাতিগুলো অনেক ভালো এবং অনেক দেখতে অনেক খুব ভালো লাগে। আমরা আপনাদেরকে কীভাবে এটা বাতিগুলো জ্বলে সেটা একটু পাওয়ার দিয়ে আমরা দেখাবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখানে পাওয়ারের লাইন দিয়েছি, পাওয়ার লাইন দেওয়ার সাথে সাথে 2টা বাতি চলেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2টা বাতি চলেছে। আবার যখন পাওয়ারের লাইনটা খুলে দিব
তখন বাতি দুটা চলে যাবে, দেখতে পাচ্ছেন এখন বাতি দুটা চলে গেছে। আবার আমরা যদি পাওয়ার লাইনটা লাগাই, দেখতে পাচ্ছেন চারটা বাতি ধাপ দিয়ে জ্বলে, দুইটা বাতি অল টাইম জ্বলে থাকবে। শুভ দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।